আজকে অনেক প্রশ্ন আসছে দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে এবং খুবই চিন্তার একটি বিষয় হলো যে আমাদের দেশে আত্মহত্যা প্রবণতা এত বেশি বেড়েছে যে পৃথিবীর দশটি আত্মহত্যা প্রবণ দেশের তালিকা আমাদের দেশ প্রবেশ করে গেছে এবং বেশ কিছুদিন আগে একটা জরিপের কথা আমরা জানি যে শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এক বছরে একশোর বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে খুবই ভয়াবহ একটা বিষয় আমাদের সমাজে মানুষ সুখে ছিল এখন আমাদের দালান কোঠা বেড়েছে আমাদের অনেক কিছু বেড়েছে বাট সুখটা কমে গেছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি আল্লাহ থেকে যখন মানুষ দূরে সরবে তখন মানুষের মধ্যে ডিপ্রেশন এটা অনেক বেশি জেগে বসবে এবং অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকবে বাংলাদেশে এই যে দুশ্চিন্তা এবং হতাশা মানুষকে ঘিরে ধরার যে ঘটনাগুলো সেগুলো বেড়ে যাওয়া এটা সন্ধ্যেহাতিকভাবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যালার্মিং একটি বিষয় এটা আমাদেরকে যে অ্যালার্মটা দিয়ে থাকে সেটা হলো যে আমরা আল্লাহ থেকে দূর সরে যাচ্ছি আমরা আখরাতের প্রতি বিশ্বাস থেকে দূর সরে যাচ্ছি আমরা মানসিকভাবে সুখে নাই আমাদের শিক্ষার হার বাড়ছে আমাদের আপনার অনেক কিছু বাড়ছে আমাদের আয় রোজগার বাড়ছে আমাদের বাহ্যিক উন্নতি হচ্ছে বাট আমাদের ভেতর থেকে আমরা আমাদের আসল যে সুপ্ত শক্তি সেটা হারিয়ে ফেলছি তাকুয়ার শক্তি হারিয়ে ফেলছে এই জন্য আল্লাহবিরু হওয়া আল্লামামুখী হওয়া আখেরাত মুখী হওয়া কোন কাছাকাছি আসা এবং ধর্ম সিরিয়াসলি চর্চা করা এটা এই অশান্তি থেকে বের হওয়ার প্রধান উপায় আপনি তুলনামূলকভাবে ধার্মিক মানুষগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা নেই বললে আপনি চলে বিধায় এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয়ে অন্তত আত্মতার পথ বেছে নিতে পারে না আল্লাহ বলেছেন ওলা এসমিন রহেল ইল্লাহ কমুল কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না আল্লাহ বলেছেন আল্লাহ রহমুলিল্লাহ তুমুল আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না বিধায় নৈরাশ্য এটা কুফুরি নৈরাস হয়ে যাওয়া মানে হলো আপনি আল্লাহ যে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন আল্লাহ যে সব কিছু পান আপনি এটা বিশ্বাস করলেন না এটা এক ধরনের অবিশ্বাস আল্লাহর প্রতি এই জন্য ইমানদার সর্বাবস্থায় তিনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাকে রক্ষা করবেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ তালা যে কোনো মুহূর্তে আমাকে সাহায্য করবেন এবং আমার বিপদ দূর হবে বিধা ইমানদার কখনও দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ হতে পারে না আল্লাহ তারা আমাদেরকে দিনের প্রতি আরও অগ্রসর হওয়ার তফিক দান করুন আমাদের হতাশা এবং দুশ্চিন্তা দূর করে দিন এমনি এনাম হোসেন শুভ আপনি লিখেছেন সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি এ থেকে মুক্তির উপায় কী দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বেশ কিছু আমল আছে যেমন একটি দোয়া আছে আল্লাহমিন হাজানি এই দোয়াটা পড়বেন আবার কোরআনে কারিম অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআনকে সময় দেবেন নবী করিম সাল্লা সাল্লাম দুশ্চিন্তা হলে পেরেশানি আসলে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন আপনি লম্বা রুকু দিয়ে নামাজ পড়বেন সেই সাথে আপনার কোনো কাউন্সিলরের কাউন্সিলিং নিলে যদি আপনার ভালো লাগে কাজ করতে পারে বলে মনে হয় তাহলে তাদের স্মরণাপন্ন হতে পারেন সহায়তা নিতে পারেন আল্লাহ তালার কাছে তো আপনি করবেনই পাশাপাশি কারু লতা এইডি থেকে আপনি লিখেছেন আমার সব কিছুতে অশান্তি লাগে এ থেকে করণীয় কি হতে পারে দেখুন আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন তাহলে ডিপ্রেশন থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো করবেন কোরআনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করুন আল্লাহমী আওয়াজ হামিউ আল হাজান ও অজুকান আজজিওয়াল ক্যাসাল ও অযুকোনাল ওয়াল জুবন ও আজকাল গালাবতী দেন জাল এই দুটি পড়তে পারেন যেখানে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আলাদা পানা চাওয়া হয়েছে এর বাইরে ডিপ্রেশন দূরের জন্য কোনো ভালো কাউন্সিলার কাউন্সিলিং নিতে পারেন কোনো আপনি যে সমস্ত ডাক্তাররা আপনার এ ধরনের ক্ষেত্রে হেল্প করে তাদের স্বর্ণপন্ন হতে পারেন এবং আপনার অশান্তির ধরন কি প্রকৃতি কি সেটা জানা গেলে সেটা নিয়ে হয়তো আরও আরো বিস্তারিতভাবে আপনাকে কেউ পরামর্শ দিতে পারবেন আপনি সেরকম কারোর কাছে যাওয়ার চেষ্টা করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে